এনপিএস নিউজ সবার সবার সাথে কে দেখছিল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মানে কি প্ল্যান করা ছিল কেউ একটা ঢিল মারছে লেজুর লেজুরের গাড়ির যে বলে না টেল কার পেছনে যে কারটা যায় টেল কারে একটা কাচের তো একটা ইট এসে পড়ছে তো বন্ধুটা কে দেখলো কি করে দেখলো ছবিটা কি করে তুললো ভিডিওটা কি করে তৈরি হলো এত তাড়াতাড়ি সব হয়ে গেল ইউ আর সো ওয়ার স্মার্ট মনে হচ্ছে স্যাটেলাইট থেকে কাজ করছে তো স্যাটেলাইট থেকে যদি কাজ করতে পারেন আপনাদের সাথে তো এমনকি এলাকার বাংলা চ্যাংরা তাদেরও অনেক সম্মান আছে বলে আমি মনে করি এক একটা খুঁটির জন্য নাই না এপাস না ও ধপাস সেগুলোর পেছনে চারটে করে সিকিউরিটি ঘুরে বেড়াচ্ছে সিকিউরিটিগুলো কালো কালো ড্রেস পরে বড় বড় বন্দুক নিয়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছে পাহারা দিচ্ছে এত তোমার সিআইএসএফ আছে এত তোমার বিএসএফ আছে এত তোমার কমান্ডো আছে এত তোমার এত ফোর্স আছে তাহলে তোমার গাড়িতে হাত দিতে পারে কি করে তোমরা তো আমাদের নির্ভর করো না তোমরা তো নির্ভর করো সেন্ট্রাল ফোর্সকে তোমরা তো স্টেটকে না জানিয়ে কত লোককে সিকিউরিটি দিয়েছি আই চ্যালেঞ্জ আমরা বারবার ওনাদের বলেছি স্টেট যদি সিকিউরিটি না দেয় স্টেটের যদি মনে হয় প্রবলেম স্টেটকে বলবেন স্টেট বিচার করবে কিন্তু আপনার অধিকার নেই ল অ্যান্ড অর্ডার সাবজেক্টে ইন্টারফেয়ার করার আপনি তাও করছেন ইজ ইট নট দ্য বুলডোজ অব দ্য ফেডারেল স্ট্রাকচার তুমি বিজেপির এ থেকে জেট পর্যন্ত খায় না মাথায় দেয় এক একটা গুন্ডাকে পর্যন্ত চারটে ছটা করে সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছ আর স্টেট গভর্নমেন্টকে তোমরা জানাও না তোমরা স্টেট গভর্নমেন্টকে জানাবার প্রয়োজন মনে করো না প্রবলেম হলে তখন স্টেটকে গালাগালি দাও আর নিজেরা যখন সিআইএসএফ বিএসএফ সিআরপিএফ পার্টির ক্যাডারদের সাথে দাও আর তোমার পার্টির ক্যাডাররা যখন আর্মস নিয়ে রাস্তায় নামে লাঠি নিয়ে গুলি নিয়ে বন্দুক নিয়ে ছড়া নিয়ে তখন তুমি আমাদের নামে দোষ দাও স্টেটকে ডিপেন্ড করো স্টেট ফুল প্রোটেকশন দেওয়ার অধিকারী এবং আমরা দিই যেই আসুক আমরা দিই আমরা বিরোধী বা সরকার বলে কিছু মনে করি না আমরা মনে করি সব মানুষেরই অধিকার সমান আমি তৃণমূল কংগ্রেসের থেকেও বেশি অপোজিশন পার্টিকে অনেক সম্মান দিই তাতেও যদি তোমাদের সন্তুষ্টি না হয় আমি বলি আমি দিল্লি গেলে তোমরা কি করো ভুলে গেছো আমি গেলে ডেরেক আর অভিষেকের দুটো ফ্ল্যাট আছে অ্যাজ এ এমপি ওটা এমপিদের গভর্নমেন্ট দেয় সব এমপিদের দেয় সব পার্টির দুটো রুম আছে আমি বঙ্গভবনে থাকি না আমি ডেরেক যেহেতু থাকে ওখানে অভিষেকও থাকে না আমি একটা রুমে থাকি যখন আমি দিল্লি যাই যতবার আমি দিল্লি যাই বিজেপির লোকগুলো গিয়ে আমার বাড়ি ঘেরাও করে যতবার আমি দিল্লি যাই প্ল্যানিং কমিশন থেকে শুরু করে আপনারা দেখেছেন প্রত্যেকবার আমার বাড়ির সামনে ঝামেলা করে প্রত্যেকবার আমার গাড়ির সামনে ঝামেলা করে তো মহারাজ তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে মনে রেখো সম্মান আশা করা উচিত সম্মানিত হতে গেলে নিজেকে অন্যকে সম্মানিত করতে হয় আমি সেই সম্মানটা করতে জানি আর যদি কোনো ছোটো ঘটনাও ঘটে থাকে আমি জানি না কি করে ঘটেছে কারণ শিরাকলে একটা প্রোগ্রাম আমাদের ছিল সেখানে আমাদের ছেলেদের আমরা বলেছিলাম না করতে ওরা করেনি পরে করেছে টাইম অ্যাডজাস্ট করে শিরাকলে কিছু হয়নি একটা চায়ের দোকানের সামনে না বাস স্ট্যান্ডের সামনে কোথায় তোমার পঞ্চাশটা গাড়ির লাজুর কে কাকে ধাক্কা মেরেছে না কে কাকে থ্রো করেছে না প্ল্যানিং করে করেছো যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা প্ল্যানিং করে করেছিলে আমি পুলিশকে বলেছি টোটাল এনকোয়ারি করতে এনকোয়ারি করে দেখতে তার কারণ সব মিথ্যে সহ্য করব না অনেক হয়েছে ফেয়ার এনাফ এনাফ ইজ এনাফ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নিয়ে যে বিতর্ক তৈরি করেছে বিজেপি যে অপপ্রচার করছে বিজেপি ইতিহাসকে অপভ্রংশ করছে যারা ইতিহাসকে কলুষিত করছে যারা বাংলার সংস্কৃতির মেরুদণ্ড আঘাত করছে যারা কালকে বঙ্গধনে যাদের প্রোগ্রাম আছে বা অন্যান্য প্রোগ্রাম যাদের কালকে নেই অন্যদিন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বুকি ফটো বুকে নিয়ে বলুন আমরা লজ্জিত আমরা ক্ষমা প্রার্থী দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে